বাগেরহাট সদর হাসপাতাল 100 থেকে 250 শয্যায় উন্নীত হলেও জনবল সংকটে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে 58টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 18 জন, ফলে চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বাগেরহাট সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাগেরহাট জেলা সদর হাসপাতাল, যে হাসপাতালটি গেল বছরে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই 100 শয্যার জনবল দিয়ে চলছে এখানকার স্বাস্থ্যসেবা। তো সেক্ষেত্রে রোগীদের কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা সময় মতো ডক্টর পাচ্ছেন না, সময় মতো তাদের চিকিৎসা হচ্ছে না, এখানকার কিছু পরিচ্ছন্নতার সমস্যা রয়েছে, ওয়াশরুম যেটা যেখানে পানি জমে থাকে। তো এইসব সমস্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা আমাকে জানিয়েছেন যে আসলে তাদের যে জনবল সংকট, এই জনবলের সংকটের কারণেই কিন্তু তাদেরকে এই স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সেই সাথে সকাল 10টা পর্যন্ত কিন্তু এখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের তেমন একটা দেখা পাওয়া যায়নি। তাদের কক্ষগুলোতে আসলে দেখতে পেয়েছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে, কিছু কিছু রোগী কিন্তু তাদের কক্ষের সামনে অবস্থান করছে যে তারা তাদের সেবা নেওয়ার জন্য। সেই সাথে আরেকটি কথা জানিয়ে রাখছি যে এখানে কিন্তু প্রতিদিন আউটডোরে প্রায় 130 থেকে 150 জন রোগী আসেন, যেটি নিয়েও কিন্তু ডাক্তাররা এক প্রকার তাদের জনবল সংকটের কারণে কিন্তু খাচ্ছে প্রতিনিয়তই। তো এক কথায় বলা যায় যে বাগেরহাট সদর হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেটি কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করলেও আসলে স্বাস্থ্যসেবার মান কিন্তু এখনও সেভাবে উন্নয়নের জায়গায় পৌঁছায়নি। তো এই ছিল বাগেরহাট সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।